Live aur jonai sueta breaking news. Dekhot banijik cylinder aur dam briddhi. Ajire pura briddhi banijik cylinder aur dam. 19 kilogram banijik cylinder aur 50 toka koi briddhi. September mahoto briddhi hoisel banijik cylinder aur dam. Delhi protito banijik cylinder aur dam holgoi pray 1,741 toka. নবরাত্রির প্রাকমুহূর্তত দেশবাসী যেন আন এক মাধমার সরকারের দেশত এবার বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে আজিরে পুরা বৃদ্ধি বাণিজ্যিক সিলিন্ডারের দাম 19 কিলোগ্রাম বাণিজ্যিক সিলিন্ডারের 50 টাকা কই বৃদ্ধি সেপ্টেম্বর মাহতো বৃদ্ধি করা হয়েছিল বাণিজ্যিক সিলিন্ডারের দাম দিল্লির প্রতিটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম 50 টাকা বৃদ্ধিরে হল গই প্রায় 1,741 টাকা আনেক ব্রেকিং নিউজ বলিউডের অভিনেতা তথা শিবসেনার নেতা গোবিন্দা গুলিবিদ্ধ হয়েছে গোবিন্দার ভরির আঁঠুত লাগিছে গুলি গোবিন্দার অনুজ্ঞাপত্র থকা রিভলভারের পৰা ভুলবশত চলা গুলি চলি আঘাতপ্রাপ্ত হল অভিনেতাগৰাকী আজি পুৱাৰ ভাগত সংঘটিত হয় এই অঘটন অভিনেতাগৰাকীক মুম্বাইৰ ক্রিটিক কেয়ার হাসপাতালত ভর্তি কৰোৱা হৈছে বলিউডৰ অভিনেতা তথা শিবসেনার নেতা গোবিন্দা গুলিবিদ্ধ হৈছে গোবিন্দার আঁঠুত লাগিছে গুলি গোবিন্দার অনুজ্ঞাপত্র থকা রিভলভারের পৰা ভুলবশত চলিছিল গুলি আর সেই গুলিয়ে আঘাত হানিলে গোবিন্দার আঁঠুত আজি পুৱাৰ ভাগত সংঘটিত হয় এই ঘটনা ততাতৈয়াকৈ অভিনেতাগৰাকীক মুম্বাইৰ ক্রিটিক কেয়ার হাসপাতালত ভর্তি করা হয় আর আৰক্ষীয়ে এই ঘটনা সন্দৰ্ভত আৰম্ভ কৰিছে তদন্ত বৰখুনত হেমিব পূজাৰ উষা শাৰদীয় দুৰ্গা পূজাৰ সময়ত বতৰে দিব নেকি বিধি পথালি কাইলৈ মহালয়া আৰু মহালয়াৰ সময়ত ৰাজ্যত ধাৰাসাৰ বৰখুনৰ সম্ভাৱনা প্ৰকাশ বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ এইবাৰ পূজাৰ আনন্দ ম্লান পেলাব পাৰে বৰখুনে কিয়নো বতৰৰ আগলি বতৰা অনুসৰি দুৰ্গা পূজাৰ সময়ত ৰাজ্যত ধাৰাসাৰ বৰখুন অহাৰ সম্ভাৱনা আছে নৱমী আৰু দশমী দিনা ৰাজ্যত বৰখুনৰ প্ৰবল সম্ভাৱনা কথা ব্যক্ত কৰিছে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই ইফালে অনাগত 24 ঘণ্টাত ৰাজ্যত প্ৰবল বৰখুন হোৱাৰ তথ্য সদৰি কৰিছে উপগ্ৰহৰ তথ্যই ৰাজ্যৰ বিভিন্ন স্থানত মজলিয়াৰ পৰা ধাৰাসাৰ বৰখুন অহাৰ সম্ভাৱনা পূজাৰ পূৰ্বে বৰখুনৰ বাবে বিপদত পৰিছে মৃৎশিল্পীসকল মৃন্ময়মূৰ্তি নুশুকুৱাৰ বাবে সমস্যাত পৰিছে একাংশ শিল্পালয়ৰ মৃৎশিল্পীসকল ইফালে নামনি অসমৰ বিভিন্ন প্ৰান্তত সোমবাৰে নিশাৰ পৰা ধাৰাসাৰ বৰষুণ অব্যাহত আছে গুৱাহাটী মহানগৰীতো পুৱাৰে পৰা ঠায়ে ঠায়ে মজলীয়া বৰষুণ দি আছে বতৰৰ আগলি বতৰা অনুসৰি পূজাৰ উষাহ ম্লান পেলাব পাৰে বৰষুণে ইফালে পূজাৰ বৰষুণৰ পাছতে ৰাজ্যত শীত নামিব শৰতৰ বতৰত এইবাৰ বৰষুণে দিব বিধি পথালি সতীৰ্থ সাংবাদিক অসীম দত্তৰ সৈতে পোনপটীয়া সম্প্ৰচাৰত সংযুক্ত হৈছো অসীম ইতিমধ্যে সৰ্বত্ৰে দুৰ্গা পূজাৰ আদৰাৰ বাবে ব্যাপক প্ৰস্তুতি চলি আছে কিন্তু কথা হ'ল বতৰ বিজ্ঞান কেন্দ্ৰৰ যি আগজাননী এই আগজাননী অনুসৰি বিধি পথালি দিব শৰতৰ উৎসৱত বতৰে গতিকে এই মুহূৰ্তত আপুনি কোন স্থানত উপস্থিত আছে জয়ন্ত চাওক ইতিমধ্যে যেহেতু শরতর আগমন ঘটিছে আর তার মাজতে প্রতিগী রাজ্যের প্রতিগী লোকর গাত শারদীয় দুর্গোৎসবের যে উল্লাস উদ্দীপনার যে পরিবেশ সেই পরিবেশ দেখবলে পাওয়া গেছে কিন্তু তার মাজতে যে বরষুণের পরিবেশ দেখবলে পাওয়া গেছে বা বরষুণ হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত সেই বরষুণে কিন্তু প্রতিগী লোকর মনত থাকা যে উৎসাহ উদ্দীপনা সেই উৎসাহ উদ্দীপনাত কোরবাত নয় কোরবাত আঘাত করেছে কিয়নো আজি এক তারিখ আর কাইলৈ দুই তারিখ অর্থাৎ কাইলৈ মহালয়া আর মহালয়ার প্রাক্ষণত এই যে বরষুণের পরিবেশ দেখবলে পাওয়া গেছে আর তার সমান্তরালভাবে বতৰ বিজ্ঞান কেন্দ্র যে আগজাননী জারি করেছে সতর্কবাণী জারি করেছে সেই সতর্কবাণীত এটা প্রতিগী লোকে চিন্তিত হয়ে পড়েছে কেন বতৰ বিজ্ঞান কেন্দ্র ইতিমধ্যে উল্লেখ করা অনুসরি আগন্তুক পাঁচটা দিনলৈ অসমৰ লগতে চুবুরিয়া রাজ্য মেঘালয়ত বরষুণ অব্যাহত থাকিব পাতলীয়া বরষুণ হলেও অব্যাহত থাকিব বলে ইতিমধ্যে উল্লেখ করেছে আর তার সমান্তরভাবে যদি আমি কও 4 অক্টোবর তারিখ পর্যন্ত 7খন রাজ্য তার ভিতর মেঘালয় ত্রিপুরা মিজোরাম মণিপুর সকলতে বরষুণের যে পরিবেশ সেই পরিবেশ দেখবলে পাওয়া যাব গতি কাইলৈ মহালয়া দিনট পুৱাৰ ভাগত যেহেতু প্রতিগী লোক ওলাই আহে রাজপথলৈ
তেনেস্থল যদি আজির দরে বরষুণ সৃষ্টি হয় বা বরষুণের পরিবেশ সৃষ্টি হয় তেনেহলে প্রতিগী লোকের মনত থাকা যে মহালয়ার আনন্দ সেই আনন্দ কিন্তু ব্যাঘাত জন্মাতো নিশ্চিত আর তার সমান্তরভাবে যদি বরষুণের এই পরিবেশ অব্যাহত থাকে আগন্তুক যদি পাঁচটা দিনলে বরষুণের মাত্রা যদি অব্যাহত থাকে তেনেহলে পূজার কিছু ক্ষেত্রত পূজার যে ব্যবসায়িক প্রতিষ্ঠানের যে বিক্রি বার্তার পর আরম্ভ করে মৃন্ময় মূর্তি যখন লোকে ইতিমধ্যে মৃৎশিল্পী সকলে নির্মাণ করে আছে তেওঁলোকৰ মাজতো বিভিন্ন ধরনের আসলে দুরবস্থাময় এক পরিবেশের সৃষ্টি হব কেন ইতিমধ্যে আমি কালির দিন কেবাটাও মৃৎশিল্পর যে স্থান সেই স্থানলৈ গৈছিলোঁ দেখিবলৈ পোৱা গৈছিল বিভিন্ন মৃৎশিল্পী সকলে তেওঁলোকে কৈছিল যে বতৰ ভাল নহয় বতৰ ভাল নোহোৱাৰ বাবে বিভিন্ন ধরনের বিভিন্ন ঠাইৰ পৰা যে মূর্তিসমূহৰ বাবে বা মৃন্ময় মূর্তিসমূহৰ কারণে আগতীয়াকৈ ধন প্রদান করে থৈছে সেই মৃন্ময় মূর্তিসমূহ কিন্তু সম্পূর্ণ করব পৰা নাই যার ফলত এটা বিমূরত পৰিছে সেই সকল লোক আর সমান্তরভাবে রাজ্যের প্রতিগী লোকের মনতো কিন্তু শঙ্কার এক ভাব দেখবলৈ পোৱা গৈছে এই বরষুণক লৈ। ধন্যবাদ অসীম। আর ইফালে নেরানেপেরা বরষুণের ফলত বানর কবলত পরিছে শিলচরের বরখলা সমষ্টি। বরখলার বহু অঞ্চল হওয়া বানত ডুব গেছে পঞ্চাশটার অধিক ঘর বাড়ি। বিশেষক বরখলার জারই তলা গাঁত বানর প্রকোপ বৃদ্ধি পাইছে। নিশার ভাগত হঠাৎ বাঢ়নী পানিয়ে প্লাবিত করেছে বিস্তীর্ণ অঞ্চল। ইফালে সিঞ্জুরি নদীত হওয়া অবৈধ বেদখলের বাবে বাঢ়নী পানিয়ে তাণ্ডবর সৃষ্টি করার অভিযোগ উত্থাপন করেছে একাংশ লোকে। আনহাতে অসমমালা আঁচনির দ্বারা নির্মাণ হয়ে থাকা পথর বিসঙ্গতিপূর্ণ কামর বাবেও নলাসমূহ বন্ধ হৈ পৰিছে, যাৰ বাবে পানী নিষ্কাশনৰ প্ৰক্ৰিয়া সম্পূৰ্ণৰূপে বন্ধ হৈ আছে। বৰষুণৰ বাবে বৰখলাৰ বহু অঞ্চলত পানী সোমাইছে হুৰা হুৰে। ঘৰ দুৱাৰ খেতি পথাৰ সকলো এতিয়া বানত বুৰ গৈ আছে। রাজ্য সরকারের চাকরির নামত ধন সংগ্রহ, তৃতীয় আর চতুর্থ বর্গর চাকরির নামত ধন সংগ্রহ। গোয়ালপাড়া মহাবিদ্যালয়ের ইংরাজি বিভাগের মুরব্বী অধ্যাপক মজবুল হক চৌধুরীর এই কাণ্ড সামাজিক মাধ্যমত ভাইরেল হয়েছে ধন সংগ্রহ দৃশ্য। চাকরির নামত বহুকেজন পরীক্ষার্থীর লাখ লাখ টাকা সংগ্রহ অধ্যাপকগীর। জ্যেষ্ঠ কংগ্রেস নেতা তথা এ পি সি সির সদস্য অধিবক্তা আমজাদ আলীর পুত্র হয়েছে মজবুল হক চৌধুরী। এই সন্দর্ভত সবিশেষ খবর লাভ করবলে সংযুক্ত হয়েছো আমার সাংবাদিক রিঙ্কু দাসর সঙ্গে। রিঙ্কু, হয় জানতো কব লাগিব গোয়ালপাড়া জেলার গোয়ালপাড়া মহাবিদ্যালয় যে ইংরাজি বিভাগের মুরব্বী অধ্যাপক যে মজবুলক চৌধুরী ইতিমধ্যে তৃতীয় আর চতুর্থ বর্গ চাকরির নামত লাখে লাখে টাকা ইতিমধ্যে ধন সংগ্রহ করা যে ভিডিও ইতিমধ্যে সংবাদ মাধ্যমত আমার নিউজ এইটিন অসম নর্থ ইষ্টর দর্শক দেখাই আছে। লাখে লাখে টাকা তেখেতে যে অভিভাবকের পর ইতিমধ্যে লওয়া দৃশ্য ইতিমধ্যে বন্দী হয়েছে সেই লই পেলায় দেখা গেছে গোয়ালপাড়া জেলাখন একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কেন তৃতীয় আর চতুর্থ বর্গ যে নিকা নিকা যে চাকরির নামত কিন্তু গোয়ালপাড়ার যে মহাবিদ্যালয় ইংরাজি বিভাগের যে অধ্যাপক যে মজবুল হক চৌধুরী এনেকা টকা লওয়ার ঘটনায় সমগ্র গোয়ালপাড়া জেলাখন চাঞ্চল্য বিরাজ করছে। আর জ্যেষ্ঠ কংগ্রেস নেতা তথা এ পি সি সির সদস্য অধিবক্তা আমজাদ আলীর পুত্রর এই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াত ভাইরাল হয়েছে। হয় জয়ন্ত, রাইজর মাজত কি প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এই বিষয়টি এতিয়া আরক্ষীয়ে কেনেদরে গ্রহণ করেছে, কিবা অভিযোগ দিয়া হয়েছে আরক্ষীর ওসরত? হয় জয়ন্ত, এতিয়ালৈকে কিন্তু আরক্ষীর ওসরত এনেকুৱা অভিযোগ দিয়া তথ্য কিন্তু আমার সংবাদ মাধ্যমের আগত পোৱা নাই। কিন্তু এই ভিডিওটোই কিন্তু এতিয়া সমগ্র জিলাখনতে এক চাঞ্চল্য বিরাজ করেছে। কিয়নো যে চাকরির নামত এনেদৰে তৃতীয়, আমি ক্ষন্তেক সময় পিছতে সেই ভিজুয়েলস আগবঢ়াম দর্শকসকলৰ সন্মুখত। কিন্তু কথা হল যে সময়ত কটকটিয়া নিরাপত্তার মাজত পরীক্ষা অনুষ্ঠিত করা হয়েছে, ইন্টারনেট কর্তন করা হয়েছে, স্বচ্ছ আর নিকা পদ্ধতিতে আমি এই মুহূর্তে দৃশ্য দেখাই লো আমার হাতত আহিছে সেই দৃশ্য। এগৰাকী অধিবক্তা এগৰাকী অধ্যাপক ক্ষমা করব এগৰাকী অধ্যাপকে চাকরির নামত ধন সংগ্রহ করেছে। সদ্য সমাপ্ত তৃতীয় বর্গ আর চতুর্থ বর্গর পরীক্ষার নামত এনেদরে দালালগিরি করেছে এজন অধ্যাপকে। গোয়ালপাড়া কলেজের ইংরাজি বিভাগের মুরব্বী অধ্যাপকের এই কর্মকাণ্ডই এই মুহূর্তে তুলপার লগাইছে সমগ্র রাজ্য, তুলপার লগাইছে সোশ্যাল মিডিয়া। আমি দৃশ্য দেখাইছো, চাওক এয়া গোয়ালপাড়া কলেজের ইংরাজি বিভাগের মুরব্বী অধ্যাপক মজবুল হক চৌধুরী ধন সংগ্রহ করেছে, এয়া লাখে লাখে টাকা সংগ্রহ করেছে।
তৃতীয় বর্গ আর চতুর্থ বর্গর 12,600 পদর বাবে ইতিমধ্যে নিযুক্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। কটকটিয়া নিরাপত্তার মাজত ইন্টারনেট কর্তন করে পরীক্ষা অনুষ্ঠিত করা হয়েছে। কিন্তু আনফালে এটা দৃশ্যই এই মুহূর্তে বহু প্রশ্নের অবতারণা ঘটাইছে, বহু প্রশ্নের উদ্রেক ঘটাইছে। কটকটিয়া নিকা পদ্ধতির পরীক্ষা অনুষ্ঠিত করার পিছত কিয় এনেদরে সাহস পালে এগারী কলেজের অধ্যাপকে, ইংরাজি বিভাগের এগারী মুরব্বী অধ্যাপকে এই সাহস কোনে দিলে, কোরপরা পালে এই সাহস, এনে বহু প্রশ্নের এই মুহূর্তে অবতারণা হয়েছে। এক্সক্লুসিভ ভিজুয়েলস এই মুহূর্তে নিউজ এইটিনের পর্দাত আমি দেখাইছো গোয়ালপাড়া কলেজের ইংরাজি বিভাগের মুরব্বী অধ্যাপকের এই কর্মকাণ্ড। ইয়া পলিথিনত লাখে লাখে টাকা, গাঁঠে গাঁঠে টাকা অনা হয়েছে আর সেই টাকা দিয়া হয়েছে অধ্যাপকগীর হাতত। তৃতীয় বর্গ আর চতুর্থ বর্গর চাকরি দিয়ার নামত, সরকারি চাকরি দিয়ার নামত এজন এখন কলেজের এজন অধ্যাপকর এই দালালগিরিয়ে বহু সন্দেহ, বহু রহস্যর এই মুহূর্ত সৃষ্টি করেছে। রিঙ্কু, এই সন্দর্ভত আর কি ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে? হয় জয়ন্ত, কব লাগিব গোয়ালপাড়া মহাবিদ্যালয় কালিমা খানিছে বলে কব লাগিব। যে গোয়ালপাড়া মহাবিদ্যালয় ইংরাজি বিভাগের মুরব্বী অধ্যাপক যে মজদুলক চৌধুরী, তখন এনে ধরনের যে তৃতীয় আর চতুর্থ বর্গর যে চাকরির নামত এনে ধরনের যে লাখে লাখে টাকা লৈছে, আর এই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াত ভাইরাল হওয়ার পাছত কিন্তু সমগ্র গোয়ালপাড়া জেলাখনতে এক টোলপাল লাগিছে। কিয়নো এজন অধ্যাপকে যদি এনে ধরনের যে টাকা সংগ্রহ করব পারে, কিন্তু সরকারে ইতিমধ্যে যে পরীক্ষা, এই পরীক্ষা মধ্যে কটকটে নিরাপত্তা ব্যবস্থার মাজত ইতিমধ্যে পরীক্ষা অনুষ্ঠিত করেছিল, কিন্তু সেই সময় দেখা গেছে এজন অধ্যাপক এনে ধরনের যে অভিভাবকের পর, ছাত্রের অভিভাবকের পর লাখে লাখে টাকা ধন সংগ্রহ করার ঘটনায় সমগ্র গোয়ালপাড়া জেলাখনতে চাঞ্চল্য বিরাজ করেছে। হয় জয়ন্ত, এই মুহূর্তে দল সংগঠনে কিবা আগবাড়ি আহিছে এই সমগ্র ঘটনা তদন্তর দাবি উত্থাপন হয়েছে নে নাই এই মুহূর্তে? হয় জয়ন্ত, এতিয়ালৈকে কিন্তু কোনো দল সংগঠনে একো মাত মতা নাই কোনো সংবাদ মাধ্যমের, কিছু সময় পাছত হয়তো এই সমগ্র ঘটনা যেটা সংবাদ মাধ্যমত প্রকাশ হয়েছে তেতিয়ার ওলাব পারে, কিন্তু এতিয়ালৈকে কিন্তু কোনো দল সংগঠনে কিন্তু এনেধরনের প্রতিক্রিয়া প্রকাশ করা নাই। কিন্তু সমগ্র গোয়ালপাড়া জেলাখনতে এই অধ্যাপক গড়া এই ঘটনা, এই ঘটনায় রিঙ্কু এই কথাকে প্রতিপন্ন করেছে নেকি যে চাকরির নামত এটা চক্রর জড়িয়ে এনেদরে দালাল রাজ চলি আছে? এফালে ইন্টারনেট কর্তন করা হয়েছে, স্বচ্ছ আর নিকা পরীক্ষা অনুষ্ঠিত করা দেখা হয়েছে, আর আনফালে করবাত কারোবার ছত্রছায়াত এনেদরে এটা নেক্সাস গড়ি উঠিছে নেকি? কি প্রতিপন্ন করেছে আসলতে এই ভিজুয়েলসে? হয় জয়ন্ত, এই কথা দুই করব নয়, সরকারের যে চাকরির নামত যে ইতিমধ্যে যে পরীক্ষা অনুষ্ঠিত করেছে বা কটকটি নিরাপত্তা ব্যবস্থার মাজত পরীক্ষা অনুষ্ঠিত করেছে, ছাত্রছাত্রী সকলে এখন জেলার পর এখন জেলা গিয়ে পেলায় তাদের যে পরীক্ষা ইতিমধ্যে দিছে, কিন্তু সেই সময় দেখা গেছে এজন অধ্যাপকে এনে ধরনের যে কর্মকাণ্ড বা টকা পরীক্ষা চাকরির নামত যে ধন সংগ্রহ করে পেলায় এক চাঞ্চল্য বিরাজ করেছে। আর কব লাগবে ইয়ার লগত কোনোবা আকৌ জড়িত নাথাকিলে কিন্তু এনেকুৱা ধরনের কাম কিন্তু এজন অধ্যাপকে যে করব পারিব সেইটো করব নয়। হয় জয়ন্ত, আপনি যোগাযোগ স্থাপন করেছিল অধ্যাপকগীর সুতরাং? হয় জয়ন্ত, কিন্তু যে অধ্যাপক গড়ি মোবাইল ইতিমধ্যে আমি মোবাইলত পাওয়া নাই, তখন ইতিমধ্যে মোবাইল সুইচ অফ, কিন্তু আমি বহুবার তখন যোগাযোগ করব চেষ্টা করেছিল, কিন্তু এতিয়ালৈকে কিন্তু এই অধ্যাপক গড়ির আমার যোগাযোগ হওয়া নাই। কব লাগিব এক গোয়ালপাড়া মহাবিদ্যালয় কালিমা খানা বলে কব লাগিব অধ্যাপক। ধন্যবাদ জানাইছো রিঙ্কু, আমি পরবর্তী সময়ত আরো অধিক খবর লাভ করি। আন এক ব্রেকিং নিউজ, গুয়াহাটী বিশ্ববিদ্যালয়ের দুটাকৈ আবাস বন্ধ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে বন্ধ করিলে RCC-1 আর RCC-2 আবাস, হোস্টেল দুটা অস্থায়ীভাবে বন্ধ করে দিয়া হয়েছে। দুইটা হোস্টেলের আবাসী সকলের সংঘাতত লিপ্ত হয়েছিল, কেইবাজনো আবাসী গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল। অস্থায়ীভাবে বন্ধ করে দিয়া হয়েছে RCC-1 আর RCC-2 আবাস, আবাসী সকলক হোস্টেল এরার নির্দেশ দিছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুইটা হোস্টেলের আবাসী সকলক বিশ্ববিদ্যালয় চৌহদত থাকা আন আবাসত থাকার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। আবাসী সকলক প্রয়োজনীয় সকলো সা সুবিধা প্রদান করিব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্বাচন কেন্দ্রিক সংঘাতর বাবে দুটা হোস্টেলের মাজত প্রচন্ড মারপিটর ঘটনা সংঘটিত হয়েছিল ছাত্র সকলের মাজত, যে ঘটনাক লৈ গুৱাহাটী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেইবাখনো বৈঠকত মিলিত হয়েছে, আর সেই বৈঠকতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দুটাকৈ আবাস অস্থায়ীভাবে বন্ধ রখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। RCC-1 আর RCC-2 আবাসী সকলক ইতিমধ্যে দুইটা ছাত্রাবাস এড়িবলৈ নির্দেশ দিয়া হয়েছে। আবাসী সকলক হোস্টেল এরার নির্দেশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, দুইটা হোস্টেলের আবাসী সকলক বিশ্ববিদ্যালয় চৌহদত থাকা আন আবাসত থাকার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। ইয়ারে সময় হল লাইভ আওয়ারের বিদায় লওয়ার, নমস্কার।